প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে অনলাইন থেকে আপনারা টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারবেন। মোটামুটি আমি টি শার্ট ডিজাইন নিয়ে প্রায় অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা টিস্প্রিং দিয়ে কাজ করে কিভাবে ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা ওয়েবসাইট শেয়ার করব, দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন করে আর্নিং করবেন। প্রথম যে ওয়েবসাইটটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবার চিরচেনা একটা ওয়েবসাইট fiverr.com, আর সেকেন্ড যে ওয়েবসাইটটা শেয়ার করব সে ওয়েবসাইটটার নাম হচ্ছে teespring.com। এখন কথাটা হচ্ছে যে অনেকে মোবাইল দিয়ে কাজ করবেন, যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো কোনো চিন্তা নাই, এখান থেকে আপনারা চাইলে মোবাইল দিয়েও কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যারা মোবাইল দিয়ে এক্স্যাক্টলি কাজ করবেন তারা অবশ্যই মোবাইলের ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেভাবেই কিন্তু আপনারা এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে আমাদের সামনে অনেকগুলো টি শার্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আর আমরা আছি ফাইবার ওয়েবসাইটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টি শার্ট আছে, যে টি শার্টগুলো ডিজাইন করে কিন্তু অনেকেই ইনকাম করছে। আর সবার আগে একটা কথা বলে রাখা জরুরি, আজকে ভিডিওটি অনেক লং হতে পারে, সেক্ষেত্রে ভিডিওটি আমি মনে করি আপনারা যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন বা এই ভিডিওটি দেখেন তাহলে আর টি শার্ট ডিজাইনের উপরে ভিডিও কিন্তু আপনাদেরকে দেখা লাগবে না। মানে এই একটা ভিডিও দেখলে আপনারা প্রপারলিভাবে বুঝবেন যে কিভাবে আপনারা টি শার্ট ডিজাইন করে ইনকাম করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো টি শার্ট আছে এবং প্রত্যেকটা টি শার্ট ডিজাইনের কাজ কিন্তু এক এক রকম এখানে দেখাচ্ছে। দেখুন প্রত্যেকটা টি শার্টের ডিজাইনের রেটও কিন্তু ভিন্ন ভিন্ন আছে। দেখতে পাচ্ছেন এই টি শার্টটার ডিজাইনের মূল্য হচ্ছে $20, এটার $10, এটার $5, এটার $350, এভাবেই কিন্তু ভিন্ন ভিন্ন আছে। মানে এক একটা টি শার্টের উপরে এক একটা ডলার কিন্তু তারা হচ্ছে কাজ করে নিবে। তাহলে জাস্ট আপনাদেরকে এই এইখান থেকে যে কোনো একটা টি শার্ট ডিজাইন আমি দেখাবো। জাস্ট এখান থেকে যদি এটা আমি একটু এখান থেকে ভিউ করি, ভিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা এই টি শার্টটার হচ্ছে নামটা দিয়েছে আই উইল ডু কাস্টমের টি শার্ট লোগো ডিজাইন। মানে তারা হচ্ছে টি শার্টের হচ্ছে লোগো ডিজাইন করবে। লোগো ডিজাইন করার পরে এখান থেকে হচ্ছে এই যেটা যারা এই গিগটা দিয়েছে তাদের নামটা এখানে দেখতে পাচ্ছেন এবং ইনি হচ্ছে level 2-এর সেলার। ওকে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়ার। ওকে, তখন বেসিক লেভেলে এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে এই লোগোটা বা টি শার্টটা ডিজাইন করে মাত্র $20 নিবে, এবং এটা আপনাকে যদি আপনি এটা এখান থেকে কাজটা তাদের কাছে দেন তাহলে এখান থেকে আপনার হচ্ছে 3 দিনে ডেলিভারি করে দিবে এবং 3 বার হচ্ছে রিভিশন দিবে। তো রিভিশনটা হচ্ছে কি, আপনি যখন কাজটা করবেন কাজটা যদি আপনার পছন্দ না হয় বা কোনো কিছু ভুল গিয়েছে মনে হয় তাহলে সেটা কিন্তু আপনি সহজে তাদেরকে দিয়ে ফের রিভিশন মানে করিয়ে নিতে পারবেন। তো এই যে $20 তারা নিবে, প্রায় এখান থেকে $2000 মতো কিন্তু একটা টি শার্ট ডিজাইন করে তারা হচ্ছে নিবে। তো এটার জন্য তারা হচ্ছে 1 ইনিটাল কনসেপ্ট দিবে অ্যান্ড ইনক্লুডিং মার্কেটিং টুলস দেবে এবং কমার্শিয়াল ইউজ দেবে। মানে তিনটা জিনিস কিন্তু দেবে, এই তিনটা জিনিস করে দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে $20 কিন্তু তারা হচ্ছে নিচ্ছে। তারপরে আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই, এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে আপনাকে $50 দিতে হবে, তাদের প্রায় একটা টি শার্টের জন্য $5000 কিন্তু আপনাকে পে করতে হবে। তো বুঝতেই পারছেন টি শার্ট ডিজাইন করে মানুষ আসলে কত বেশি আর্নিং করার চেষ্টা করছে বা কত বেশি আর্নিং করছে। তা আমি বলছি ভিডিওটি লং হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। দেখুন এই $50 নিয়ে তারা হচ্ছে 2 দিনে ডেলিভারি দিবে আর 5 বার রিভিশন দিবে আর সবগুলো ফাইল দিবে, খালি ফন্ট এবং ব্যাক ডিজাইনটা হচ্ছে বাদে সবগুলো অ্যাড ইনহ্যান্স ডিটেলসিং এটা বাদে, দুইটা বাদে সবগুলোই কিন্তু তারা হচ্ছে দিবে। আপনার প্রিন্টেবল রেজলিউশন ফাইল দিবে, কমার্শিয়াল ইউজ দিবে, তারপরে এখান থেকে সবগুলোই কিন্তু আপনাদেরকে দিবে। তারপরে আপনি যদি প্রিমিয়াম ভার্সনটি তাদের কাছ থেকে করিয়ে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে $90 একটা টি শার্টের জন্য পে করতে হবে, মানে প্রায় $9000 মতো তাদেরকে পে করতে হবে। যদি আপনি $9000 পে করেন তাহলে আপনি শুধুমাত্র একটা টি শার্ট ডিজাইন করে কিন্তু তাদের কাছ থেকে ইনকাম করতে পারছেন। এখান থেকে অনেকেই ইনকাম করছেন, কেন আপনি পারবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি অনেক লং হবে।
দেখেন দেখতে পাচ্ছেন যে $90 তারা হচ্ছে নিবে এবং নেওয়ার জন্য তারা হচ্ছে দুই দিনে ডেলিভারি দেবে এবং আনলিমিটেড রিভিশন দেবে যদি কোনো প্রকার ভুল হয় আপনি আপনার মনের মতো ইচ্ছা মতো তাদেরকে দিয়ে এই কাজটা করে নিতে পারবেন তাদের জন্য তারা হচ্ছে টু ইন্টারনাল কনসেপ্ট দিবে ইনক্লুড সোর্স ফাইল দিবে প্রিন্টেবল রেজলিউশন ফাইল দিবে ফন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন দিবে ইনক্লুডিং মার্কেট টুলস দিবে সবগুলো কমার্শিয়াল ইউজ দেবে মানে সবগুলো অপশন কিন্তু তারা হচ্ছে করে দিবে কোনো কিছুই এখানে তারা হচ্ছে বাদ রাখবে না তখন এইখানে আপনাকে যদি কাজ করতে হয় এই ফাইবারে যদি আপনাকে টি-শার্ট ডিজাইনের কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে এখানে ডিজাইনটির উপরে অভিজ্ঞতা থাকা লাগবে বা এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনি এখান থেকে যেমন তেমন ডিজাইন করে দিবেন সেটা কিন্তু কখনোই হবে না আর এখানে কাজ পেতে হলে আপনার যে অ্যাকাউন্টটা মানে ফাইবারের যে অ্যাকাউন্টটা সেটা প্রপারলিভাবে সুন্দরভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে তারপরে আপনাকে গিগ কীভাবে দিতে হয় গিগ কীভাবে তৈরি করতে হয় এভরিথিং এ টু জেড এখানে কিন্তু আপনাকে জ্ঞান বা এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে ফাইবারে কাজ করে আর্নিং করতে পারবেন এবং আমি যে ওয়েবসাইটটা শেয়ার করেছিলাম teespring.com এই ওয়েবসাইটে আপনার যারা যারা টি শার্ট ডিজাইন আর্নিং করতে চাচ্ছেন এখানে আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা বা তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন এখন কথাটা হচ্ছে যে আমি যেহেতু দুইটা ওয়েবসাইট শেয়ার করছি একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে টিস্প্রিং তো এখন ফাইবারে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনি এখান থেকে মোবাইল দিয়ে কোনো প্রকার ডিজাইনের কাজ করে আর্নিং করতে পারবেন না আর সেকেন্ডলি হচ্ছে এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তাহলে আপনি যেহেতু মোবাইল দিয়ে ইনকাম করতে চাচ্ছেন বা মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনি বুঝতেই পারছেন টি শার্ট ডিজাইন বা এই যে ফাইবারের যে টি শার্ট ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু আপনার দ্বারাই হবে না দেখুন এখন আপনি সেকেন্ডলি যে ওয়েবসাইটটা আছে teespring.com এইখানে আপনাকে ডিজাইনের উপরে অভিজ্ঞতা না থাকলেও আপনি মোবাইল দিয়ে কাজ করে এখান থেকে আপনারা টি শার্ট ডিজাইন করে আর্নিং করতে পারবেন এখানে তার দেখে বলে দিয়েছে যে ডিসকভারি ক্রিয়েটর অ্যান্ড দেয়ার প্রোডাক্ট আপনি নিজের তৈরি করা প্রোডাক্ট কিন্তু এখানে আপনি বিক্রি করতে পারবেন এখানে দেখুন রিকমেন্ডেড ফর ইউ জাস্ট এখানে অনেকগুলো প্রোডাক্ট রিকমেন্ড করেছে তার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট যেগুলো আছে সে প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট এখানে তারা হচ্ছে রিকমেন্ড করেছে এখন চাইলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো এখানে আমাদের যেহেতু ডিজাইন করা আছে আমাদের কাছে যদি কেউ অর্ডার দেয় সেগুলো করে কিন্তু আমরা এখান থেকে সেল করে আর্নিং করতে পারবো এখান থেকে আপনি অনেক রকমের জিনিস ডিজাইন করে ইনকাম করতে পাবেন এখানে ডিজাইন করার জন্য সর্বফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু ক্রিয়েট অ্যান্ড সেল ইউর ওয়ান প্রোডাক্ট অ্যান্ড গেট স্টার্ট অন স্প্রিং জাস্ট এখানে আপনি স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে একটা নেম দিতে হবে আপনি জাস্ট এখান থেকে একটা নাম দিবেন আপনার নামটা এখানে দিয়ে দিবেন ওকে তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তারপরে নিচে আপনাকে কনফার্ম পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে অবশ্যই ভিডিওটি আমি আবারও বলছি মনোযোগ সহকারে দেখবেন তারপরে এই ক্যাপচাটি পূরণ করে জাস্ট আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আগে যারা ভিডিও দেখেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাদের যদি আগের অ্যাকাউন্টগুলো থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন তো আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করছি লগ ইন করার পরে আমাদের এখানে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এইখান থেকে আমাদেরকে মেইল এবং জাস্ট আমাদেরকে অ্যাকাউন্ট খোলার সময় যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তাহলে জাস্ট আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে ক্যাপচাটি ফিল আপ করতে হবে ফিল আপ করে দিতেছি করার পরে জাস্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো তো লগ ইনে ক্লিক করার অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এই হচ্ছে আমাদের হচ্ছে টিস্প্রিং এর ড্যাশবোর্ড আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইউর ডিজাইন আওয়ার টেকনোলজি স্ক্যান অ্যান্ড আইডেন্টি ইউর কন্টেক্টস অ্যারোস 34 জাস্ট এখান থেকে অফ দ্য মোস্ট অ্যান্ড পপুলার অনলাইন মার্কেট প্লেস এই মার্কেট প্লেসটি কিন্তু খুবই দুর্দান্ত একটা মার্কেট প্লেস টি শার্ট ডিজাইন করার জন্য একটা সময় ছিল এখান থেকে শুধুমাত্র ইউএস থেকেই কিন্তু এই টি শার্ট ডিজাইনগুলো হতো বা সে সময় কেনা বেচা হতো এখন কিন্তু এটা ইন্টারন্যাশনালভাবে কিন্তু আপনি করতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিস ওভারভিউ প্রোডাক্ট যদি কোনো প্রকার অর্ডার হয় সেখানে দেখতে পারবেন বা আপনার কত প্রফিট হচ্ছে সেগুলো দেখতে পারবেন আর যদি কোনো প্রকার পেমেন্ট নিয়ে থাকেন তাহলে টু বি পেইডে আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেল অন সোশ্যাল জাস্ট এখান থেকে আপনি কোন কোন মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সেগুলো দেখতেছেন পপ আপ শপ ইউটিউব ইনস্টাগ্রাম তারপরে অনলি ফ্যান্স তারপরে এখানে আপনার জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট এক্সটেনশন অ্যাডলিং
তারপরে এখান থেকে হচ্ছে কনসেস্ট আছে তারপরে এখান থেকে কানেক্টেড আছে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা এই টি-শার্ট গুলো এই মাধ্যমগুলোর মাধ্যমে সেল করে বা ফেসবুকের মাধ্যমে সেল করে কিন্তু আপনারা আর্নিং গুলো করতে পারবেন তারপরে এখানে ক্রিয়েটেড প্রোডাক্ট ইট স্টোরি তারপর অ্যামেজিং উইথ এন স্প্রিং জাস্ট এখান থেকে তো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস এখান থেকে আলোচনা করে রাখি জাস্ট এখান থেকে আপনি যদি আসেন তাহলে আপনার প্রোডাক্টের অ্যানালাইটিস গুলো দেখতে পাবেন কত ভিউ হলো বা কত কি হলো সবগুলো এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন টোটাল প্রফিট গুলো সবগুলো জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন বা কোন প্রোডাক্ট যদি আপনার এখানে ডিজাইন করা থাকে সেগুলো এখান থেকে আপনি লিস্টিং এ আসলে দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে লিস্টিং আছে দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্ট এটার যে এটার আরেকটা অ্যাকাউন্ট আমাদের আছে জাস্ট এটা ডেমো অ্যাকাউন্ট করে আমি আপনাদেরকে দেখানো হয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগেও দুইটা এখান থেকে যে গুলো ডিজাইন করে রেখেছি এগুলো কিন্তু আমরা যদি এখান থেকে অর্ডারে স্যাম্পল এ ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটা টি শার্ট আমরা যদি এখান থেকে ডিজাইন করি বাট এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটু ব্যাকে আসলাম আমাদের এই প্রোডাক্টগুলো আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে $50 আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারবো এখান থেকে দুইটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট তো যাই হোক এখন আমরা দেখবো যে এখান থেকে কীভাবে মানে টি শার্ট ডিজাইন করে জাস্ট অনেক কথাই তো হলো তো টি শার্ট ডিজাইন করার জন্য আমরা এখান থেকে হোমে আসবো হোমে আসার পরে জাস্ট এই পাশে কর্নারে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রোডাক্ট আছে জাস্ট আপনি ক্রিয়েট প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টসে যাবো জাস্ট এই যে ক্রিয়েট প্রোডাক্টসে ক্লিক করবো ক্রিয়েট প্রোডাক্টসে ক্লিক করার পর জাস্ট আপনারা একটু ওয়েট করবো ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কোন জিনিসটা আসলে এখান থেকে ডিজাইন করতে চাচ্ছেন এখানে অ্যাপেল ওয়াচ আছে তারপরে এখান থেকে অনেকগুলো অপশন আছে যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করে আর্নিং করব সেক্ষেত্রে আমাদের এখান থেকে টি শার্টটা এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমরা জাস্ট এখান থেকে টি শার্টটা খুঁজে বের করব তো টি শার্টগুলো যদি এখান থেকে আপনারা খুঁজে না পান তাহলে আপনারা টি শার্ট লিখে সার্চ করবেন তাহলে আপনারা নিচে আসলে অনেকগুলো টি শার্ট ভুডি সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে এই টি শার্টটা ডিজাইন করবো এটা ডিজাইন করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি কলম আইকনে ক্লিক করি বা এখান থেকে যদি এটাও করি জাস্ট আমরা এটা ডিজাইন করবো এটার জন্য আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে টি শার্টটা চলে আসলো আসার পরে এখান থেকে চয়েসেস প্রোডাক্ট কালার জাস্ট এখান থেকে আপনি কোন কোন কালারে আসলে টি শার্ট ডিজাইন করতে চাচ্ছেন এখানে আমি চারটা ডিজাইন রাখলাম জাস্ট এখান থেকে ব্ল্যাক তারপরে এখান থেকে মিষ্টি কালার অনেকগুলো কালার আছে জাস্ট আমরা ব্ল্যাকটা আমরা এখানে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে হবে বা টেক্সট অ্যাড করতে হবে আমরা জাস্ট টেক্সট অ্যাড করে দেখাবো যেহেতু আমি ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু করছি বেশি মানে এখান থেকে ভালো করে দেখাতে পারবো না আপনারা চাইলে এখান থেকে আরও বেশি ভালো করে আপনারা ডিজাইন করবেন একটু সময় নিয়ে আর এটা মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এই মান না মানে যে এখান থেকে কম্পিউটার দিয়ে ছাড়া ইনকাম হবে না এখান থেকে আপনারা সবগুলো মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা এখানে আমরা হোয়াইট করে রাখলাম তো এখন এই যে হোয়াইটটা করলাম হোয়াইটটা করার পরে জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ আছে জাস্ট এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই পিন টেবল এরিয়া জাস্ট এই এরিয়ার ভিতরে কিন্তু আপনাকে সব কিছু কাভার করতে হবে তো আমি যদি এখান থেকে শুধুমাত্র জাস্ট এখান থেকে ফ্লেন্সারটা বাদ দিয়ে জাস্ট আমি যদি এটা এখানে করে দিই তাহলে দেখতে পারবেন যে স্পেস দিয়ে জাস্ট আমি একটু ফাঁকা করে দিচ্ছি বিষয়টা আমরা এই জায়গাটা রাখবো তো আমরা একটু সুন্দরভাবে করবো জাস্ট এখান থেকে আমরা এটা এই যে এবার হয়েছে তো এটার ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করবো জাস্ট এখানে অনেক ফন্ট আছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ফন্ট আছে যে ফন্ট ইচ্ছা সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে অনেক ফন্ট আছে নিচে আমি জাস্ট এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এইটা টেনে ধরে জাস্ট আমি একটু ছোট করে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন এটা আমি একটু ছোট করে দিলাম আমাদের ফন্টটা কিন্তু এখানে অলমোস্ট অ্যাড হয়ে গেছে তারপরে এখান থেকে চাইলে কিন্তু আপনি এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন এই টি শার্টটা ডিজাইন করার জন্য আমরা জাস্ট এখান থেকে ডিজাইনসে ক্লিক করলাম এবং এই চারটা যে ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন চারটাই আমাদের একই রকম ডিজাইন হবে কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে
আপনার টি শার্টগুলো যখন ডিজাইন করা হয়ে যাবে তখন আপনার এখানে ফ্রন্ট আছে এবং ব্যাক আছে, তো যখন আপনি ব্যাক সাইডটা এভাবে খালিও রাখতে পারেন বা ব্যাক সাইডে কোনো প্রকার লোগো টোগো অ্যাড করতে পারবেন। আমি যেহেতু ভিডিওটা লং করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক সাইডটা হচ্ছে খালি রাখলাম আর ফ্রন্ট সাইডটা আমি এভাবে নাম লাগলাম। তো আপনারা একটু সময় নিয়ে আপনারা এই টি শার্টগুলো ডিজাইন করে সেল করবেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকে আপনারা বেশি বেশি আর্নিং করতে পারবেন। ওকে, তো আমি যেহেতু ফ্রন্ট সাইডটা এখানে রাখবো, ব্যাক সাইডটা খালি রাখবো। তো রাখার পরে এখান থেকে চয়েস আপনার প্রোডাক্ট কালারগুলো এখানে দেখে নেবেন, কোন কোন কালারগুলো আপনি এখান থেকে দিতে চাচ্ছেন। তারপরে এখানে তো হচ্ছে সেট ইউর প্রাইস, ইন্টারভিউ ডিজাইন, রিটেলস প্রাইস ওর ফ্যান্স ওর ইউএস অ্যান্ড ইউরোপ। জাস্ট এখান থেকে আপনি ইউএসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনি $37 যদি এখান থেকে সেল করেন তাহলে আপনার প্রফিট আসবে হচ্ছে $14.84 মতো, প্রায় ১৪০০ টাকার মতো। আপনি একটা টি শার্ট যদি সেল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমি এটা আসলে এভাবে রাখবো না, জাস্ট আমি এখান থেকে একদম সমান সমান $40 করে দেব। ওকে, তো $40 করে দিলে এখান থেকে আমাদের হচ্ছে প্রফিট আসবে $16.85 মতো, মানে একটা টি শার্ট ডিজাইন করে আমরা প্রায় ১৭০০ টাকার মতো আর্নিং করতে পারছি। তারপরে এখানে এখানে অ্যাডভান্স অনেকগুলো আছেন, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ফিচার ভিউ, জাস্ট আপনার ভিউগুলো এখানে করে রাখবেন। করে রাখার পরে জাস্ট ঠিক এইভাবে হওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইলিশ, এখান থেকে আপনার যে টি শার্টটা সেটার হচ্ছে এখান থেকে আপনার টাইটেল দিতে হবে। তো এখান থেকে হচ্ছে বেস্ট, আমি এখান থেকে দিলাম বেস্ট টি শার্ট দিতে হবে SIRT। মাইক্রোফোনটা এক হাত ধরে রেখেছি এই কারণে আমার টাইপ করতে সমস্যা হচ্ছে। তারপরে এখান থেকে আপনি ইচ্ছা মতো এটা হচ্ছে আপনার একটা ডিসক্রিপশন বক্স লিখে দেবেন, আমি জাস্ট এটা ডিসক্রিপশন বক্স এটাই লিখে দিলাম এবং লঞ্চ অ্যান্ড লিস্টিংয়ে ক্লিক করে দেবেন। ওকে, লঞ্চ অ্যান্ড লিস্টিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার উইথ ফ্যান্স, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ অ্যান্ড রান অ্যান্ড সেল। এখান থেকে যদি আপনার কোনো প্রকার যদি ইয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে সেল করে তারপরে এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন। তারপরে এখানে দেখুন কনগ্রাচুলেশন, বেস্ট টি শার্ট ইজ নাউ লাইভ, জাস্ট আপনার টি শার্টটা কিন্তু এই মুহূর্তে লাইভে আছে। জাস্ট আপনি এখান থেকে অফারে প্রোমো কোড বুস্ট সেল অ্যান্ড অফারিং অ্যান্ড ফ্রেন্ড ডিসকাউন্ট, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। ওকে, তো আপনি জাস্ট এখান থেকে যদি এই কোডটা আর্লি বার্ড যদি কেউ এখানে করে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু কমিয়ে দিয়েছি, $5 দিচ্ছি, যদি এটা দিয়ে করে তাহলে এক মাসের ভিতর $5 করে এখান থেকে হচ্ছে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবে। আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা যদি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই শার্টটা হচ্ছে লাইভ। জাস্ট এখন আমরা যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পরে কিন্তু অলমোস্ট আমাদের এই টি শার্টটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ লিস্টিংয়ে ক্লিক করে দিই, এখান থেকে ভিউ লিস্টিংয়ে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট, এখান থেকে আমাদের $40 যদি এটা আমরা সেল করতে পারি তাহলে এখান থেকে মোটামুটি যা কমিশন পাবো সেগুলো কিন্তু আপনারা এইখান থেকে $16 মতো কিন্তু আমরা কমিশন পাবো, সেটা কিন্তু আমরা দেখলেন। আর এখান থেকে কোন কোন প্রোডাক্টগুলো বা কইটা ডিজাইনে এখান থেকে বায়ার যারা কিনবে তারা নিতে পাবে সেগুলো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে অ্যাডে কার্ডে ক্লিক করে দিলে খুব সহজে কিন্তু আপনার এটা হচ্ছে তারা অর্ডার দিতে পারবে এবং এখান থেকে বিক্রি হয়ে গেলে তখন কিন্তু আপনি $16 মতো কিন্তু এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন। তখন আমরা দেখবো যে এটা আসলে কীভাবে আপনারা সেল করবেন। সেটা সেল করার জন্য জাস্ট এখান থেকে আপনারা ব্যাকে আসবেন। আসার পরে এই যে এখান থেকে যে লিঙ্কটা পাবেন, তা পাওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা যে ইউএসএর বা বড় বড় যেখানে টি শার্টের যে গ্রুপ বা পেজগুলো থাকে সেখানে যদি আপনার এটা যদি ওইখানে পেস্ট করে বা পোস্ট করে দেন সেখান থেকে যা ভিজিটর আসবে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে টি শার্টগুলো ডিজাইন করে বা ওইখান থেকে সেল করে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এখন আমরা সবই দেখলাম, এখান থেকে আমরা আসলে দেখবো যে এখন এখান থেকে কীভাবে পেমেন্ট নেয়। তো পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আমরা হচ্ছে পে আউট অপশানে ক্লিক করবো। পে আউট অপশানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা সেটিং অপশানে ক্লিক করে দেবো। সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলের যে ইনফরমেশনগুলো আছে, যেমন আপনার প্রথমে ফার্স্ট নেম, তারপরে এখান থেকে আপনার ডিফল্ট অ্যাড্রেসটা, তারপরে ডিসপ্লে নেমটা, আপনার ফোন নম্বর, তারপরে এখান থেকে প্রোডাক্ট লিস্টিং, ডিসপ্লে প্রিফারেন্স, এটা আপনার এটাই থাকবে।
তারপরে এখান থেকে আপনার মেইল গুলো তারপরে আপনার পাসওয়ার্ড গুলো এবং নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে পেপাল আর পেনর এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পাচ্ছেন যদি আপনি পেপালে নিতে চান সেই ক্ষেত্রে আপনার পেপালের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে বা অ্যাকাউন্ট অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু এখানে দুইবার দিয়ে জাস্ট আপডেট প্রোফাইল পেপাল অ্যাড্রেসে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে তারপরে যদি পেনর নিতে চান জাস্ট আপনি ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে আপনার পেমেন্ট গুলো এখান থেকে উইথড্র করে নিতে পাবেন তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা চাইলে এই টিস্প্রিং এর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে আজকে পর্যন্ত শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ থ্যাংক ইউ